সাহেব খুনি জিয়া ও খালেদা জিয়া বিরোধী আন্দোলনে আপোষের নেতৃত্ব দিয়ে গণতন্ত্রকামী মানুষের মনিকোঠায় ঠাঁই করে নেন। 1996 সাল হতে 2001 সাল এবং 2008 সাল হতে আজ পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করে সফল রাষ্ট্রনায়কে পরিণত হয়েছেন। বাঙালি জাতির অহংকার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ, স্বাধীন দেশের প্রিয় মাটি জাতিকে কলঙ্কমুক্ত করতে দেশি বিদেশি সকল ষড়যন্ত্র উপেক্ষা করে যুদ্ধাপরাধীদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছেন দৃঢ় সাহসিকতার সাথে। বঙ্গবন্ধু সোনার বাংলা আর নতুন প্রজন্মের ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বুকে ধারণ করে উন্নয়নের মহাসড়কে নিয়ে যান বাংলাদেশকে। ক্ষুধা দারিদ্র্যমুক্ত ও উন্নত আধুনিক দেশ গড়তে বাংলাদেশকে বিশ্বে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন শেখ হাসিনা। উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে 17 কোটি মানুষকে পৌঁছে দিয়েছে তার অবিচল নেতৃত্ব। তাই তো তিনি আজ বিশ্ব দরবারে বিশ্ব নেতা হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, স্বপ্ন দেখছেন উন্নত বাংলাদেশ গড়ার। শেখ হাসিনার হাত ধরে কত দর্শন আমাদের, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ, পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা সমুদ্র বন্দর, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানুর নির্মাণ, এমন শত অর্জনে বাংলাদেশ আজ করছে নূতন গঠন। দেশের দক্ষিণ পশ্চিমের জনপদকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামের সাথে সড়ক পথে সংযুক্ত করতে মেঘনা নদীতে সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন জননেত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় মেঘনায় চলছে সম্ভাব্যতা যাচাই। অবহেলিত দক্ষিণের জনপথকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে দৃঢ় সাহসিকতায় গড়ে তুলেছেন স্বপ্নের পদ্মা সেতু। দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আন্তর্জাতিক মানের করতে নির্মাণ করেছেন এক্সপ্রেসওয়ে। জাতির পিতার স্বপ্নকে বুকে নিয়ে শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন দূরপার গতিতে। শেখ হাসিনার সাহসী স্বপ্নে ভালো আছে প্রাণীর বাংলাদেশ। পদ্মা সেতু শুধু একটি সেতু নয়, শুধু একটি কানেক্টিভিটি নয়, আমি বলি এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পর্ধার সমতুল্য, দেশপ্রেমের সমতুল্য এক বিশাল স্থাপনা। এই স্থাপনাটি তৈরি হওয়ার কারণে আমাদের দক্ষিণ পশ্চিম পশ্চিমাঞ্চলের মানুষ যে স্বপ্ন দেখছে, এত সময় উন্নয়নে সোনার স্বপ্ন দেখছে, তার সাথে নতুন আরেকটি স্বপ্নের পালন যুক্ত করেছে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের মেঘনায় আমাদের কানেক্টিভিটি তৈরি করার জন্য একটি সেতু। এই ধারাবাহিকতায় পদ্মা মেঘনা পাড়ের মানুষের ভাগ্য বদলের জন্য শেখ হাসিনা নড়িয়া সখীপুরের স্বপ্ন সারথী হিসেবে দায়িত্ব দিয়েছেন এনামুল হক স্বামীকে, যাকে 1984 সাল থেকে মাতৃস্নেহ দিয়ে রাজনীতিতে তিলে তিলে গড়ে তুলেছেন তিনি। দুঃখের সারথী এনামুল হক শামীমের হাত ধরেই 30 বছরের কান্নার অবসানের পথ দেখছে এই অবহেলিত জনপদের মানুষ। ভোট দিয়ে তাকে নির্বাচিত করে জাতীয় সংসদের প্রতিনিধি করেছেন।
প্রধানমন্ত্রী মানবতার নেত্রী শেখ হাসিনা আস্থা রেখেছেন এনামুল হক শামীমের প্রতি। সব হারানো নিঃস্ব মানুষের মুখে হাসি ফোটাতে তাদের পাশে দাঁড়াতে তাকিয়ে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব। দায়িত্বের প্রতি অবিচল থেকে নিরলস কাজ করে যাচ্ছেন বিপন্ন মানুষের ভাগ্য বদলের জন্য। মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ নিয়ে এনামুল হক শামীমের অবিচল নেতৃত্বে নড়িয়া জাজিরা পদ্মা নদীর ডান তীর রক্ষা প্রকল্প, চলাচ্ছা নওপাড়া তীর রক্ষা প্রকল্প, সুরেশ্বর দরবার শরীফ রক্ষা প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। নড়িয়া নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ করায় অবহেলিত জনপদের মানুষের জীবনযাপনে ফিরেছে স্বস্তি। শেখ হাসিনার আন্তরিক ও কার্যকরী পদক্ষেপে গত 30 বছরে এই প্রথম এই জনপদে একটি বসত বাড়ি ও পদ্মার করাল গ্রাসে বিলীন পাইল। তাই তো ভাঙন তন্ত্রে বিপর্যস্ত মানুষের মুখে ফুটেছে হাসি। আমরা এই পাল্লায় সবাই ভালো আছি, আমাকে জানা কিন্তু সর্বদেশে খালি বিধি বিপ্রয়েছে, আমরা এই বিধি বিপ্রয়ে থাকি। দোয়া করি স্বামী মেয়ে স্বামী মেয়ে তো শিখে, কিন্তু আমার দেশের মানুষ স্বামী মেয়ে দেখছে এই বেরিকান্ডা দিচ্ছে, আমরা মসজিদটা ঢুকে থাকি। বিদ্যুৎকে বলা হয় উন্নয়নের প্রধান সোপান। 2008 সালে দ্বিতীয়বারের ও সহজ লক্ষ্য করতে নড়িয়া উপজেলা সদরে 50 শয্যার নতুন আরেকটি হাসপাতাল নির্মাণ করা হয়েছে। করোনা মহামারীর মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে এনামুল হক শামীম পাশে থেকেছেন সাধারণ মানুষের। কর্মহীন হাজার মানুষকে খাদ্য সহায়তা, অর্থ সহায়তা করেছেন। ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার, এমন কর্মসূচি নিয়ে করোনাকালে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন চিকিৎসা সেবা। তার রত্নগর্ভ মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশরাফুন নেসা ফাউন্ডেশনের পক্ষ থেকে এখনো করোনা আক্রান্তদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে অক্সিজেন। এনামুল হক শামীম আওয়ামী লীগকে শক্তিশালী করতে নিয়মিত সাংগঠনিক কাজ করে যাচ্ছেন। তৃণমূলের সকল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবেলার জন্য সাধারণ মানুষের পাশে থেকেছেন সবসময়। প্রিয় নড়িয়া সখীপুরবাসী, আপনাদের সন্তান
এনামুল হক শামীমের প্রতি আস্থা রাখুন, উন্নয়নের সঙ্গে থাকুন, সবার স্বপ্ন পূরণ হবে অবশ্যই। শেখ হাসিনা আজ বিশ্ব নাগরিক নেতা, মেধা যোগ্যতা সততা অভিজ্ঞতায় তিনি বিশ্ব সেরা। 1981 সনের 17ই মে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হয়ে আলো ভাতে আধারের কান্ডারী হয়ে সদস্যের প্রত্যাবর্তন করেছিলেন। তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। খুনি জিয়াউর রহমান, স্বৈরাচারী এরশাদ, খুনি খালেদা জিয়ার বিরুদ্ধে সফলতার সাথে আন্দোলন পরিচালনা করেছেন। তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। তিনি চতুর্থবারের মতো বাংলাদেশের সরকার প্রধান নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের জন্য তিনি আশীর্বাদ স্বরূপ। তিনি কুখ্যাত ইন্ডিয়ান ইউনিটি অ্যাক্ট বাতিল করে জাতির পিতা হত্যার বিচার করেছেন। রাজাকার আল বদর আল সামসদার ফাঁসির কাস্তে ঝুলিয়েছেন। বঙ্গবন্ধুর বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে এসেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সব দিক থেকেই আজকে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা এখন অপরিহার্য এবং বাংলাদেশের মানুষের জন্য আশীর্বাদ ছিল। জাতিসংঘে বিশ্বসভায় তিনি দৃঢ়তার সাথে বক্তব্য রেখেছেন। 18 বার জাতিসংঘে বক্তব্য রেখে তিনি বিশ্ব রেকর্ড গড়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সম্পর্কে বিশ্ব নেতৃবৃন্দ বলেন, শুধু বাংলাদেশ আর দক্ষিণ এশিয়া নয়, সমগ্র বিশ্বকে তিনি নেতৃত্ব দিতে পারেন। বঙ্গবন্ধুর বাংলাদেশ একমাত্র বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে নিরাপদ, আর কারো হাতে নিরাপদ না। আমি আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সুস্থ রাখেন। হায়াতে তৈয়বা। আসুন আমরা জননেত্রী শেখ হাসিনার সাথে থাকি, আজকের এই দিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। শেখ হাসিনা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। সুবিধা অসুবিধা যখন যা কিছু প্রয়োজন মনে করেন, আপনাদের ভাই হিসাবে সন্তান হিসাবে আমাকে বলবেন, আমিও চেষ্টা করি। ছোটবেলা থেকে 5 বার নামাজ পড়ান, রোজা রাখার, পারিবারিক ভাবে আমরা এভাবে বড় হয়েছি। আমরা মুসলমান হিসাবে গর্ববোধ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বলে সৃষ্টি করার কারণে আমরা শুকরিয়া আদায় করি। আজকে আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেবরা, কবির সাহেবরা আছেন, আমাদের রামপুরের পীর সাহেব আছেন, তিনি কথা বলবেন এবং তিনি মোনাজাত পরিচালনা করবেন। আমি আর বক্তব্য না বাড়াই, এই বাড়ি আমার বাবার বাড়ি, উনি একজন কামেল মানুষ ছিলেন, আলহাজ রহসান আলী পাইক তাকে ছিলেন, আমার দাদিরা, আমার চাচারা, আমার মা, আপনাদের ছেড়ে চলে গেছেন। আমাদের পরিবার সম্মান জন্য, আমাদের এই এলাকার সকল মানুষের জন্য যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করবেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ করবেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, যিনি না হলে বাংলাদেশ হতো না, বাঙালি ছেলেরা মন্ত্রী হতো না, এমপি হতো না, সেই জাতির পিতা সহ 75 কুন্ডে আগস্টের সকল শহীদদের জন্য দোয়া চেয়ে, আমার জন্য দোয়া চেয়ে আজকের সভাপতি আমাদের অঞ্চলের অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রিয় মানুষ বাহাদুরপুরের গোদিন সিং পীর সাহেব জনাব আব্দুল্লাহ মোহাম্মদ হাসানকে বক্তব্য রেখে মোনাজাত পরিচালনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের সকলের প্রাণের নেতা জনাব
من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين বান্দা চাইলে আপনি খুশি হন, না চাইলে আপনি বেজার হন। আল্লাহ আমার এই বাংলাদেশের জন্য যা দরকার আপনি সব ব্যবস্থা করে দিয়ে আপনার কাছে আবারও ফরিয়াদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুস্বাস্থ্য নেক হায়াত দান করেন, ওনাকে আরো সুন্দর সাথে সততার সাথে মজবুতের সাথে দেশের জন্য মানুষের জন্য দিনের জন্য প্রত্যেকটা ধর্মের জন্য নিবেদিত প্রাণ দেয়া কাজ করবার তৌফিক দান করুন। আল্লাহ বক্তা সেতু সহ বাংলাদেশের আরো যত বড় বড় প্রজেক্ট আছে সমস্ত কাজগুলি খুব দ্রুত করবার তৌফিক দান করুন। আজকে সকালে মাননীয় মন্ত্রী মহোদয়ের মুখে শুনলাম আর মেঘনা নদীর উপরে আল্লাহ সেতু হবে। ইয়া ইলাহাল আলামিন, আপনি একমাত্র প্রধানমন্ত্রীকে এত সাহস দিয়েছেন, উনি বঙ্গবন্ধু কন্যা, এই জন্যই আল্লাহ আমাদের দোয়া ওনার সাথে থাকলো, এদেশের আলেমদের দোয়া প্রধানমন্ত্রীর সাথে থাকলো, শামীম সাহেবের সাথে থাকলো। আল্লাহ আপনি তাদেরকে হিসাব ছাড়া নিয়ামত দান করেন, তারা যেন মন খুলে দেশের জন্য কাজ করতে পারে সেই তৌফিক দান করেন। আমিন। পায়ের কাছে দাঁড়িয়ে বারবার সালামের তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।